জাকাতে টাকা দিয়ে কবরস্থান করা যাবে কি না? না, কবরস্থান করা যাবে না। জাকাতে টাকা দিয়ে কবরস্থান করা যাবে না। জাকাতে টাকা দিয়ে নলকূপ পুঁতে দেওয়া যাবে কি না? গরিবের বাড়িতে হলে যাবে, অভাবী দরিদ্রের বাড়িতে হলে দেওয়া যাবে, কিন্তু জনগণ সকলে, আমির গরিব, হ্যাঁ সচ্ছল অসচ্ছল সকলেই সে নলকূপ থেকে পানি নেবে, সেটা জায়েজ নয়। হ্যাঁ, জনগণ রাস্তাঘাটের পাশে নলকূপ দিয়ে দেন জাকাতের পয়সা দেন, না জায়েজ না। আপনি সাদাকার পয়সা আপনি নিজে দেন, সাদকা দান করেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আকিকার ক্ষেত্রে বলছেন, আকিকা যদি 7 দিন 14 দিন 21 দিন এগুলোতে না করতে পারে, তাহলে কি পরে করতে পারবে কি না? সন্নত হচ্ছে সপ্তম দিনে করা, এই হাদিস সহি। বাকি 14 দিন 21 দিনের হাদিস নিয়ে বড়ই দ্বিমত রয়েছে, একদল সহি বলছেন আর একদল জয়ী বলছেন, এই টানা পড়ে আছে। সুতরাং যদি কারো এরকম হয়ে যায়, স্বেচ্ছায় এরকম করবেন না, 7 দিনেই করার চেষ্টা করুন, কিন্তু যে কোনো কারণে সেই দিন পার হয়ে চলে গেছে, এখন তার দিন ফিরে আসবে না, তাহলে 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে করে নেন। আর তাও যদি না হয়, তারপরে যে কোনো সময় করা যায় কি না, এটাতে আরও বেশি দ্বিমত রয়েছে। একদল বলছেন না আর সময় নেই, সুতরাং হবেই না আকিকা, একদল ওলামারা বলছেন। আর একদল ওলামারা বলছেন যে তারপরে করে নিক, কিন্তু তার সুন্নতি আকিকা হইলো না, তার ছেলেমেয়ের সুন্নতি আকিকা হইল না। এই ফতোয়ায় সৌদি আরবের বড় বড় আলমাদের শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহদের, ইবনে উসাইমিন, এদের এইরকমই শেখ আলবানি বড় হয়েও তিনি আকিকার ফতোয়া দিচ্ছেন, যদিও পরে হাদিসগুলি জয়ী বলেছেন, কিন্তু কথা হচ্ছে যে তিনি বলছেন যে আকিকা বড় হয়েও দিতে পারে। এগুলি ফতোয়া মাত্র, কিন্তু আপনি নিজের ইমান আমলকে সেভ করবেন, হেফাজতে রাখার চেষ্টা করবেন, যার ফলে সন্ন্যতির তরিকায় আপনি যেমন অবস্থায় আছেন ওই অবস্থায় দেন। তারপর আল্লাহ ছাড় দিয়েছেন, দুটো খাসি যদি ছেলে না দিতে পারেন, একটা দেবেন, একটা দেবেন, আর ভাগে আকিকা চলেন। আকিকার বিস্তারিত আলোচনা আছে।